नमस्कार लो राज्य भिन्न प्रान विद्यालय खोला खबर छमाह उकलि जोर अंत खोला हल राज्य विद्यालय और महाविद्यालय समूह सरकार निर्देशना अनुसरी सम्पूर्ण कोविड प्रोटोकल मानि आरम्भ हल विद्यालय पाठदान और महाविद्यालय समूह पाठदान राज्य विभिन्न प्रानर कामरूप जिलार आगशारी शिक्षा अनुषान छयगाव महाविद्यालय तो आरम्भ हल पाठदान और प्रथम दिन उपस्थित हल छात्र छात्री करोना भाइरासर संक्रमण रोधर मास्क परिधान तथा सामाजिक दूरत बजाय रखार आन बहु सवधानता अवलम्बन कर आरम्भ हल छयगाव महाविद्यालय पाठदान और छयगावर पर आमलो ए बातरी आगे विश्वजित दासे खूब भल लगे आज छमह दिन आम छात्र छात्री महाविद्यालय पा ना आम छात्र छात्री महाविद्यालय नाथको आम थे कि बेहद लगे सीट आम उपलब्धि कर इतना प्रश्न से आज खुल लगे आम देश कलेज जी सेटाइजेशन इत्यादि इत्यादि गोटेखी व्यवस्था करो प्रश्न से जी सरकार नीति निर्देशन आज क्लास क्लासबाक बीसको छात्र लाभ लगे तक आम अलग असुविधा आम हायर सेकेंडेर छात्र छात्री आनहाते समग्र राज्यर दीर्घदिन अंत खुलिल दबकार उच्चतर माध्यमिक विद्यालय सामाजिक दूरत बजाय रखी आरम्भ हल पाठदान और दबकार पर आमलो ए बातरी प्रेरण कर जेनीफ जेरी आसलते स्टूडेंटर बहुत खि क्षति सरकार जद संकटर मजदे व्यवस्था पदक्षेप लैसे तार कारण सरकार धन्यवाद जान लगे कि जीखी कोविड प्रोटोकल दी सकुए मानि ला उचित और छात्र छात्री सकिन कारण एलार्ट दियाधानता दिया स्कूल मानि चलो बी आशा कर प्रोटोकल इफाले करोना काल विद्यालय खोल प्रथम दिन गोलाघाट विद्यालय नाहिल छात्र छात्री गोलाघाट सरकारी बेजबुर उच्चतर माध्यमिक विद्यालय नवम श्रेणी मात्र एगारी छात्री उपस्थित थके एक फलंगनी बापूजी उच्चतर माध्यमिक विद्यालय नवम श्रेणी दुगी छात्र छात्री उपस्थित हर विपरीते द्वश श्रेणी चारगी छात्री उपस्थित थके और गोलाघाटर पर आम बतरी प्रेरण कर रुबुल शकिया আমি আশা করছি যদি আহে আমি মানে সরকারি যে নীতি নির্দেশনা সেইখানে আর কোভিড প্রোটোকল মানি লোক যদি সোশ্যাল ডিস্টেন্সিং করে শ্রেণীকোঠাত যাতে আমি বহুয়াই লো আর যদি স্যানিটাইজেশন করাই লোক আমি বিদ্যালয় পাঠদান করবো আমি আগ্রহী হয়েছি আহক আর আহিলে আমি পাঠদান করবো কারণে আমি ভাবি বা কিছু আছে কিন্তু হলেও আমি সরকারি সমগ্র রাজ্যর জাগিরোডতো কোভিড প্রটোকল মানি আরম্ভ হল পাঠদান সামাজিক দূরত্ব মাস্ক পরিধান স্যানিটাইজার আদি ব্যবস্থার মাজে নবম দশম একাদশ আর দ্বাদশ শ্রেণীর পাঠদান আরম্ভ হয় বিদ্যালয় সমূহ আর প্রথম দিন ছাত্র ছাত্রীর সংখ্যা কিছু কম হয় যদিও পরবর্তী সময় এই সংখ্যা বৃদ্ধি পড়ার আশা করা হয়েছে আর জাগিরোডর আমালে এই বাতরি প্রেরণ করেছে বিজয় পালে। ইতিমধ্যে আমার যিহেতু ন বাজি পাৰ হৈ গ'ল গতিকে ছাত্ৰ ছাত্ৰী মানে যিমানখিনি আহিব লাগে সিমানখিনি অহা নাই যদিও তেওঁলোকে গোটেইখিনি নিয়ম মাফিক আহিছে তেওঁলোকে মাস্ক পৰিধান কৰি আহিছে আমাৰ ফালৰ পৰা যি স্কেনাৰ আছে এই গোটেই স্কেনাৰৰ ব্যৱস্থা কৰিছোঁ প্ৰতিটো ৰুমতে আমি চেনিটাইজাৰ কৰাৰ উপৰিও আমি ইতিমধ্যে আমাৰ প্ৰতিটো হলৰ সন্মুখত যাতে তেওঁলোকে মাজে মাজে যাতে হাত ধুই থাকিব পাৰে তাৰ কাৰণে আমি হেণ্ড ৱাশ্বৰ ব্যৱস্থা কৰিছোঁ লগতে ছ'চিয়েল ডিষ্টেন্সিং যিটো মেইনটেইন কৰিব লাগে ছয় ফুট দূৰত্বত সেইখিনিও আমাৰ ফালৰ পৰা ব্যৱস্থা আনহাতে করোনা মহামারীর ভয়াবহ রূপর কলিয়াপুর দেখবলে পয়া নগল বিদ্যালয় ছাত্র ছাত্রীর উপস্থিতি কলিয়াপুর সরকারি খণ্ডর আগশারী বিদ্যালয় কোরিটোল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষয়িত্রীর বিপরীতে দশম শ্রেণীর মাত্র এজন ছাত্রহে উপস্থিতি হওয়া দেখা পাওয়া গেল আর কলিয়াপুর আমার এই বাতর প্রেরণ করেছে পঙ্কজ শইকীয়া। আরম্ভ করবলে দিয়া হয়েছিল আর সেইমতে আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকল ইতিমধ্যে স্কুলত উপস্থিত হয়েছে কিন্তু প্রথম দিন হিসাবে একটা সংশয় থাকে সেয়েহে বোধহয় ছাত্র ছাত্রীর উপস্থিতি এতিয়ালৈকে আমি পোৱা নাই আর ছাত্র ছাত্রীক দিবলগীয়া যখন অভিভাবকর আপত্তিবিহীন প্রমাণপত্র সেখান ইতিমধ্যে আমি সাজু করে রাখিছো আর তেওঁলোকক দি পেলাই আমি অভিভাবকর সহি
বক্সাৰ বৰপেটা হাইস্কুলতো আৰম্ভ হ'ল নৱম আৰু দশম শ্ৰেণীৰ প্ৰাক্তন কৰোনা ভাইৰাছৰ সংক্ৰমণ ৰোধৰ বাবে মাস্ক পৰিধান তথা সামাজিক দূৰত্ব বজাই ৰখাৰ লগতে আন বহু সাৱধানতা অৱলম্বন কৰি বিদ্যালয়খনৰ আৰম্ভ হ'ল পাঠদান আৰু খাৰিজা বিজনীৰ পৰা আমালৈ বাতৰি প্ৰেৰণ কৰিছে কপিল দাসে আনহাতে গুৱাহাটী মহানগৰীৰ জালুকবাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ আজিৰে পৰা খুলিলে আৰু বহুদিনৰ মূৰত খোলা হল বিদ্যালয় আর সম্পূর্ণ কোভিড প্রোটোকল মানি চলি সামাজিক দূরত্ব বজায় রেখে আরম্ভ হল পাঠদান আর মালিগাঁও পৰা আমালৈ এই বাতৰি প্ৰেৰণ কৰিছে বিশ্বজিৎ সূত্রধরে আজি আমি সম্পূর্ণ প্রোটোকল আমি মানি পেলাই এই যে কোভিড 19-ৰ যে মহামারীর কারণে বহুদিন আমি পাঠদানের পৰা বিৰত আছিলোঁ আজি পুনৰ আজিৰ পৰা আমি সম্পূর্ণ নিয়ম নীতির মাজেরে আমি আরম্ভ করছো আজ ইমান লকডাউন ইমান দিন হল লকডাউন আসলে এনে ক্লাস ক্লাস হওয়া নাই অনলাইন ক্লাস হয়ে আসলে কিন্তু তাত ইমান বুঝি পোৱা না যায় ইমান দিন পিছত ক্লাস খুলি আনহাতে মঙ্গলদৈতো আজিৰ পৰা খুলিলে বিদ্যালয় আর সময়মতে উপস্থিত হল ছাত্র ছাত্রী সকল কোভিডের প্রটোকল মানে মঙ্গলদৈ নগর বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টো আজিৰ পৰা পুনৰ আৰম্ভ হল পাঠদান আর মঙ্গলদৈৰ পৰা আমালৈ এই বাতৰি প্ৰেৰণ কৰিছে লোকেশ্বৰ বৰুৱা দেখা পাই আমার ভাল লাগিছে বহুদিনের মূরত একটা স্কুলখনলে প্রাণ অহা নিচিনাই লাগিছে কিন্তু আমি গোটেই আমার স্কুলের যেখানে প্রিন্সিপাল হেডমাস্টার তেওঁলোকক মেসেজ আর মাতি নিও আমি গোটেইখিনি কথা কোয়া হয়েছে যে কোভিড 19-ৰ সম্পূর্ণ প্রোটোকল সেনিটাইজেশন হোক নাইবা মানে আমার টেম্পারেচার যে সেনিটাইজ আমার যে থার্মেল মানে স্ক্যানার সেইটো আমি ব্যবহার করছো ইয়াতে ভাল লাগিছে বহুদিনের মূরত সমনীয়খিনিক লগ পাইছো তার মাজতো আমি সামাজিক দূরত্ব বজায় রাখিম সমনীয়সকলের মাজত আর বিদ্যালয়ত আমাক মেমতে খুব ধুনিয়াক লাইন পাতি শৃঙ্খলাবদ্ধভাবে আর সামাজিক দূরত্ব বজায় কেনে সুমাব দিছে সেনিটাইজার মাস্ক এগুলো আনব দিছে আর তারপর যেহেতু শিক্ষক শিক্ষয়িত্রীসকলের সব টেস্ট করা হয়েছে আর পথার কান্দিতো সময়মতে বিদ্যালয়ত উপস্থিত হল ছাত্র ছাত্রীসকল আর সম্পূর্ণ কোভিড প্রটোকল মানি পথার কান্দির মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত আজি নবম আর দ্বাদশ শ্রেণীলকে আরম্ভ হয় পাঠদান আর পথার কান্দির পর আমালে এই বাতরি প্রেরণ করেছে জয়লাস সিনহাই আর সেদরে রাজ্যের অন্যান্য বিদ্যালয় মহাবিদ্যালয় সমূহের সমান্তরালভাবে তামুলপুরের কাউলি হাইস্কুলতো দেখা গেছে শিক্ষার্থীসকল উৎসাহী আগমন পুনের পূর্বর পরিবেশ ঘুরি হওয়ার কামনা করেছে এটা শিক্ষক তথা শিক্ষার্থীসকলে আর এইদরে আজি রাজ্যের ভিন্ন প্রান্ত খোলা হল বিদ্যালয় মহাবিদ্যালয় আর কোভিড প্রটোকল মানি চলিয়ে আরম্ভ হয়েছে পাঠদান আর তামুলপুরের পর আমালে এই বাতরি প্রেরণ করেছে প্রদীপ দাসে আহি কেনে চাবোনেৰে হাত দিলোঁ তাৰপিছত চেনিটাইজাৰ কৰিলোঁ কৰি কেনে ছ'চিয়েল ডিষ্টেন্স মানি কেনে ৰুমত সোমালোঁ আৰু কাগজ কিবা জমা দিব লাগিছিল জমা দিছোঁ এন অ' চি জমা দিছোঁ আৰু দি কেনে ছ'চিয়েল ডিষ্টেন্স পালন কৰি কেনে আমালোকে এটা ডেস্কত একজনটো কৰিছোঁ আমি স্কুল খোলাৰ লগে লগে আমি স্কুল বাউণ্ডাৰীতে ল'ৰা ছোৱালীৰ পৰা হাত ধুৱাইছোঁ যোৱাকালি আমি গোটেই স্কুলখন চেনিটাইজ কৰিছোঁ আৰু ছ'চিয়েল ডিষ্টেন্স মেইনটেইন কৰি মাস্ক পৰিধান কৰি সকলো গার্জেন সকলের অনুমতি পত্র লই ছাত্র ছাত্রীর যদিও উপস্থিতি হেরেঙা ছাত্র ছাত্রী যখন আইছে যথেষ্ট উৎসাহিত দেখিলে পাইছে আমি পাঠদানের ক্ষেত্রে প্রথমতে প্রবেশ দ্বারত ডেটল সাবুনে দিয়ে হাত ধুই তারপর ছাত্র ছাত্রীর অভিভাবকের পর সম্মতি পত্র গ্রহণ করে আর মাস্ক পরিধান করাই ছয় ফুট নিলে